দুই তিন সপ্তাহ আগে একটি ভিডিও ভাইরাল হয় যে কোন রকম কি সারে আর্সেনাল ঘরের ভিতরে ঢুকে যাওয়া। প্রথমবার দেখে তো আমি নিজেও চমকে যাই, অন্যদিকে এইটা দেখতে পাচ্ছি এখন যা তোমরা দেখতে পাচ্ছ এইটিও একটি ভাইরাল ফেক। প্লেয়ারটি এই ঘরের বাইরে কিভাবে আসলো? লঙ্গল ফে তো এমন ভাবে কখনোই করা সম্ভব না, কিন্তু এই প্লেয়ারটি কিভাবে করলো, আসলে এইগুলো কিভাবে করলো, এইগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওটা। প্রথম ভিডিও যা বর্তমানে ফ্রি ফায়ারে অনেক বেশি ভাইরাল। আমাদের একটি নতুন ইভেন্ট আছে ক্রাইসমো, ইভেন্ট হচ্ছে এমন আমাদের প্রত্যেকদিন একটা একটা করে ডেইলি মিশন কমপ্লিট করতে হয়। এইভাবে ডেইলি মিশন কমপ্লিট করে এক এক করে আমাদের টোকেন জমা, এক মাসের মতো টোকেন জমে স্পিন করলে আমরা ওরিয়ন ক্যারেক্টারটি ফ্রিতে পাবো। যদি আমি তোমাদের বলি একটি ম্যাচ খেলে ওরিয়ন ক্যারেক্টার পাওয়া সম্ভব, তোমরা কি পারবে? দেখো এই যে ভিডিও ক্লিপটি এখন দেখতে পাচ্ছ এটি বাইরে একটি সার্ভারে। প্লেয়ারটি প্রথমে ক্লাসরুম ম্যাপের এই ম্যাপটিতে স্টার্ট দিল। প্লেয়ারটি ম্যাপটিকে এমন ভাবে তৈরি করেছে যে সাথে সাথে ভুয়া দিয়ে দেয়। এর আগে এমনটা আমরা লাইক পুশারদের করতে দেখেছিলাম। ম্যাচটা খেলার পর যখনই বের হয় দেখা যায় এখানে 2600 টোকেন হয়ে যায়। আর এটা কোনো ফেক না, দেখো এখানে স্পিন করতেছে এবং স্পিন করতেছে টোকেনে কিন্তু মাইনাস হচ্ছে। যেখানে প্রত্যেকদিন আমরা একটা ম্যাচ খেলে 10টা টোকেন পাই সর্বোচ্চ, বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে না হলো বাইরের সার্ভারে যত প্লেয়ার আছে তারা প্রত্যেকটি প্লেয়ারে এই গ্লিচটা করে প্রত্যেকটি ম্যাচে 100-200 করে এইভাবে ডায়মন্ড রোল বাচার ওপেন রোল বাচার নিয়ে নিচ্ছে। তবে গেরানা যখনই বুঝতে পারবে তখন এগুলো গেরানা কেটে নেবে। তো বাইরের সার্ভারগুলোতে এগুলো অনেক বেশি চলতেছে। নেক্সট, তো ফ্রি ফায়ারে এই যে আর্সেনাল বক্সগুলো রয়েছে, ইউটিউবে আমি অনেক ইউটিউবারকে দেখলাম তারা এই বক্সগুলোর ভিতরে ঢুকে গেছে কোন রকম কি সারা। এর রস আমরা খুঁজে বের করবো যে এটি কিভাবে সম্ভব, কোন রকম কি সারার ভিতরে কিভাবে ঢুকে যায়। এই টেক্সটি করেছে ওয়ান প্লেস FF নামক একটি ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে আর্সেনাল লুট বক্স, যেখানে আনলিমিটেড পরিমাণে লুট পাওয়া যায়। এটার ভিতরে ঢুকতে হলে আমাদের একটি কি দরকার হয়, কিন্তু এই প্লেয়ার কোন রকম কি সারের ভিতরে ঢুকে গেল। প্রথমে সে সেন্তুনো ক্যারেক্টারটি বসালো এবং গাড়িটিকে পিছনের দিকে ধাক্কা দিল। আর এরপর সে কি করলো, গাড়ি থেকে নেমে গেল, সামনের দিকে দৌড় দিল এবং দৌড় দিয়ে এই সেন্তুনো ক্যারেক্টারটি ইউজ করলো। সাথে সাথে যখনই গেমটাকে মিনিমাইজ করলো এবং ডাটা অফ করে দিল তখন দেখতে পাই সে আর্সেনাল ঘরের ভিতরে। সো ফ্রি ফায়ারে এই টেস্টটা অনেক বেশি ভাইরাল এবং পপুলার। তবে ভিতরে ঢুকে গেলেও সে কোন রকম লুট করতে পারতেছে না ভিতর থেকে, আর এইখানে সে নেটওয়ার্ক অফ করে ভিতরে ঢুকেছে। তো তার দেখানো এই টেস্টটিকে এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে আমরা ওই স্থানে আসলাম তার কথা মতো, এবং সেম টু সেম ভাবে আমরা সেন্তুনো ক্যারেক্টারটি ওই স্থানে বসিয়ে দিই। আমাদের প্রথম কাজ হচ্ছে যে সেন্তুনো ক্যারেক্টার যে স্থানে লাগাইছি সেই গাড়িটিকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে দিতে হবে। ক্যারেক্টার স্কিলে সময় থাকতে থাকতে আমাদের কি করতে হবে, সামনের দিকে দৌড়াতে হবে এবং সেন্তুনো ক্যারেক্টারটি ইউজ করতে হবে। নেটওয়ার্ক অফ করার আগেই তো আমি অর্ধেক ভিতরে এসে বসি। যখন আমার ডাটা কানেকশন অফ করি তখন দেখতে হবে আর্সেনাল কি সারাই ভিতরে ঢুকে যায়। তার বিরুদ্ধে দেখানো ফেকটি আসলে রিয়েল, তবে ভিতরে ঢুকার পর কোন রকম লুট করা যায় না। তবে তোমরাই বলো যদি লুট নাই করা যায় তাহলে এত সময় নষ্ট করে ভিতরে ঢোকার কারণ কি? এখন আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে, ডাটা অন করলে কি ভিতরে থাকবো না বাইরে চলে যাবো? এখন আমাদের যে ইন্টারনেট কানেকশন আছে সেটিকে আমাদের অন করতে হবে। সো আমাদের ডাটা কানেকশনটি এখন অন করে দিলাম, আমাদের কিছুক্ষণ সময় নেবে লোডিং হতে, এরপর আমরা বুঝতে পারবো যে আসলে ভিতরে থাকা যায় কিনা। এখনই চলে আসবে নেটওয়ার্ক, আমরা কোন রকম ভিডিও কাট করতেছি না, নেটওয়ার্ক আসলে আমরা ভিতরে আছি। তবে 2 সেকেন্ড পরে আমাদের বাইরে বের করে দেই। নেটওয়ার্ক অফ করে এমন ট্রিক্স তোমরা ভুলে করতে যেও না, এসব করলে তোমাদের এটি ব্যান্ডও হতে পারে, যদিও এটাকে আমি কাস্টমে ট্রাই করছিলাম। সামনে দিকে দৌড়াচ্ছে এবং যখনই বাইরে চলে গেল সেন্তুনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে সে সম্পূর্ণ বাইরে চলে আসলো। নেটওয়ার্ক ঠিকই আছে, টিমমেটও দৌড়াইতেছে সামনের দিকে। সো এটিকে আমরা ট্রাই করতে প্রথমে কয়েন ক্লাস মোডটি স্টার্ট দিলাম। ম্যাচটি আমাদের স্কোয়াডের মধ্যে স্টার্ট হলো। এখন আমাদের তার কথা না দিয়ে সেম টু সেম ভাবে আমাদের ম্যাচটি স্টার্ট দিতে হবে এবং সেন্তুনো ক্যারেক্টার নিয়ে বাইরে যেতে হবে। চলো দেখি একবার আসলে বাইরে যাওয়া যায় কিনা। চলো অপর সাইড দিয়ে আমরা সেন্তুনো ক্যারেক্টার ইউজ করি এবং বাইরে চলে যাই। এন্ড ইউজ করলাম, দেখা যাক বাইরে যাওয়া যায় কিনা। এন্ড আরে না, তো বাইরে তো যায় না। এটিকে আমরা আবার সলুতে ট্রাই করি। সেন্তুনো ক্যারেক্টারটিকে ইউজ করলাম এবং চাপ দিলাম ক্যারেক্টারে। হ্যাঁ আমরা তো বাইরে আছি। ও সিরিয়াসলি, এটা কিভাবে সম্ভব? তবে হ্যাঁ কিছু সেকেন্ডের মধ্যে দেখতে হবে আমরা আবার ভিতরে চলে আসি। কিন্তু এখন তো আমার মনে সন্দেহ হইতেছে তার দেখানো ট্রিক্সটা রিয়েল ছিল না ফেক ছিল। আমরা যখন করলাম আমাদের ট্রিক্স তো কোনো কাজই করলো না। নেক্সট, প্রথমে সে কি করলো, বোল্টে গেল এবং একটা স্ক্যাং নিয়ে নিল। আমরা তো এইটা জানি যে স্ক্যাং দিয়ে তো আকাশে উঠা যায়, তবে সে আসলে কি করবে স্ক্যাং দিয়ে চলো আমরা একটু দেখে নেই। প্রথমে স্ক্যাংটা ইউজ করলো এবং সামনের দিকে যাচ্ছে, দেন কি করা হবে, এইখানে এসে বললো, দেন ও সে দেখি এই ঘরের বাইরে এসে পড়ছে। রিয়েলি
এটা কিভাবে সম্ভব স্ক্যাং দেখি ওয়েটিং লবির বাইরে চলে আসা যায় আমার তো মাথায় ঘুরতেছে ভাই এটা কিভাবে করা সম্ভব শুধু তাই না এই মুহূর্তে তো আমরা দেখতে পড়তেছি সে এডের উপরে দৌড়াইতেও পারতেছে সো দেখো স্ক্যাংটা আমরা নিয়ে নিলাম এবং ম্যাচ স্টার্টও দিয়ে দিছি দেখা যাক কি করতে পারে কিনা তার টিক্সটা প্রথমে তার কথনে যে আমাদের স্ক্যাং দিয়ে উপরে উঠতে হবে চলো উপরে চলে আসলাম এবং এই সাইডে গিয়ে আমাদের নেমে যেতে হবে তো স্ক্যাংটা আচ্ছা নেমে গেলাম ও ঠিক জায়গায় তো আসলাম আমাদের তো সম্পূর্ণ ওয়েটিং লবির উপরে তুলতেছে না সে তো এইভাবেই করছিল চলো আরেকবার ট্রাই করি দেখা যাক হই কিনা আমাদের ঠিক এইভাবে ঠিক ওই জায়গায় যেতে হবে স্ক্যাংটা নিয়ে ঠিক এইখানে এখন নেমে যেতে হবে চলো এবার নেমে যাই সামনের দিকে টান দিয়ে ইয়েস নেমে গেলাম এবার স্ক্যাং ক্লিক করলাম ও আমরা তো ওয়েটিং লবির বাইরে চলে আসছি ভাই গ্যারেনা কত সুযোগ করছে ভাই এই স্ক্যাং দিয়ে ওয়েটিং লবির বাইরের দৃশ্যটা দেখা যায় তবে এটা কি গ্লিচ নাকি গেমের নাকি অন্য কিছু এমনিতেই হয় গ্যারেনা আগে থেকে এটা কইরা রাখছে আমি নিজেও জানি না গেমের বাইরের দৃশ্যটা দেখতে আসলে সুন্দর দেখতে পড়তেছে শুধু এই গড়টা একটা বানাইছে আর বাইরে তো তেমন কিছু নেই শুধু একটা রাস্তাঘাটে দেখা যাইতেছিল বাইরের দিকে মানে প্লেনের রাস্তা দেখতে পেয়েছিলাম এবং কয়েকটা ইমোটও দিয়ে নিলাম সো নেক্সট নেক্সট এখন যে তোমরা দেখতে পড়তেছো এই প্লেয়ার লং কুল স্টার্ট দিল এবং এই ঘরের বাইরে কিভাবে আসলো আমি নিজেও জানি না সে আসলে এটা বাইরে কিভাবে আসলো তো তার স্টেপ গুলো ফলো করতে হবে প্রথমেই লং পুলফে স্টার্ট দিল দেন একটা লো লিমিট দিল লো লিমিট দিতে হবে নাকি এন্ড ডাটা কানেকশন ভাই ডাটা কানেকশন অফ করতে হবে কেন বল লো ইন্টারনেট কানেকশন হতে হবে তাহলে নাকি হবে এন্ড প্রথমে ফাইট করতেছে আচ্ছা নাও পিং হাই নিচে লেখা আছে পিং নাকি তার অনেক হাই হয়ে গেছে আচ্ছা লো পিং এর মধ্যে নাকি তার এই ট্রিক্স করতে হবে আমাদের লো পিং হবে কিভাবে আমাদের তো গেমে 24 ঘন্টা লো পিং ই থাকে ভাই চলো দেখি এরপর সে কি করে এন্ড আরে ভাই এটা বাইরে দেখাইতেছে ভাই নরমালি এটা বাইরে চলে আসে লোপিং এর কারণে এটা কোনো গ্লিচ না বাগ না আর এই প্লেয়ার এখানে তো দাঁড়া দাঁড়িয়ে লুট করতেছে ভাই তো তার কথা এবং তার ভিডিও থেকে যা বুঝলাম এটা সাধারণত লোপিং যাদের তাদের এমনটা মাঝে মধ্যে হয় যখন এমনটা হয় তখন ঠিক ঠিক সময়ে যদি ডাটা কানেকশন অফ করে দিই তখন এটা এইভাবেই দেখাতে থাকে নরমালি যাদের নেটওয়ার্ক কানেকশন ভালো না তখন এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় বলে দেয় এটা কোনো গ্লিচ না বাগ না যে তোমরা চাই